আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মানে আজকে আলোচনা করব দণ্ডবিধি আইনের, দণ্ডবিধি আইনের 1 হইতে 30 ধারা, যে এই ধারাটা আপনারা কিভাবে মুখস্থ করবেন, কিভাবে মনে রাখবেন, এবং মানে লাইটলিভাবে এটার হলো ধারার বিশ্লেষণ করার চেষ্টা করব। কারণ এখানে অনেক বাতিল আছে, আপনার হলো অনেক ধারার সংক্ষিপ্ত আলোচনা আছে। এই জন্য আমরা যতটুকু সম্ভব আজকের 1 হইতে 30 ধারা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো অনেকে আমাকে অনুরোধ করে যে স্যার ধারাবাহিকভাবে ধারা নিয়ে একটু আলোচনা করেন, অনেকে কমেন্টস করে। তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আসলে আপনাদের অনুরোধটা, চ্যানেলটা তো শুধু আমার নাই, কিন্তু চ্যানেলটা আপনাদেরও, আপনারা কিন্তু দেখেন, এই জন্য আমি ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হই। তো আপনাদের কাছে অনুরোধ করব যে এখনও পর্যন্ত অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নিয়মিত ভিডিও দেখেন তো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর একটা কাজ করবেন যে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। ভিডিওটিতে লাইক দিয়ে দিলে হয় কি, অন্য লোকেও যখন এই ভিডিওটি ইউটিউব অন্যের কাছে পাঠায় তখন কিন্তু তারা দেখতে পারে, দেখে উপকৃত হতে পারে। তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। লাইক দিতে তো আর কোনো সমস্যা নাই, টাকা পয়সাও খরচ হয় না, সামান্য হাতের একটু ছোঁয়া, এই ছোঁয়া, এই ভালোবাসাটা আমার জন্য একটু দিয়ে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন যথারীতি শুরু করি। বন্ধুরা, আসলে অনেকে চিন্তা করে যে ধারাটা কীভাবে মুখস্থ করবে। একটা আইনের ধারা মুখস্থ করার বা ধারা মনে রাখার মানে সহজ সূত্র এবং মানে সহজ কৌশল কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো সেইখানে খুব চমৎকারভাবে আলোচনা করছি। আর এখানেও একটু, যেহেতু একটা বিষয় আলোচনা করছি, অত ডিপলি আমি যাব না, কিন্তু ধারণা দিয়ে দেবো। আপনারা কী করবেন, ধরেন আজকে 1 থেকে 30 ধারা আপনি মুখস্থ করবেন, আপনি নিয়ত করছেন, আপনি চিন্তা করছেন যে আমি 30 ধারা মুখস্থ করব। 30 নিতে বললাম এই জন্য যে এখানে ছোটো ছোটো কিছু ধারা আছে, কিছু বাতিল আছে, তার মানে সংখ্যাটা কমে আসলো। যখন সরকারি কর্মচারী, অস্থাবর সম্পত্তি, অনালাভ, অন্যায় ক্ষতি, এইরকম এই যে ছোটো ছোটো যে বিষয়গুলো, এই জন্যই 30 নেওয়ার কথা বলতেছি। তো আপনারা প্রথমে চিন্তা করবেন যে আইনটি আপনি পড়ছেন বা মুখস্থ করবেন সে আইনটি কত সালে রচয়িতা হয়েছে, কতটা ধারা আছে, কতটি অধ্যায় আছে, এই বিষয়গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। তো এটা 1860 সালের 45 নম্বর আইন, যে পেনাল কোডের যে আইনটা সেটা হচ্ছে 1860 সালের 45 নম্বর আইন। কিন্তু এর ধারা আছে 1 হইতে 511, অধ্যায় আছে 34। তো এই তো আপনার সংক্ষিপ্তটা জানলাম। এরপরেও এই আইনের, অর্থাৎ এই পেনাল কোডের, এই দণ্ডবিধি আইনের একেই কিন্তু মানে এক ধারাতে কিন্তু উল্লেখ করা আছে যে বিধির শিরোনাম ও কার্যকারিতার সীমা, অর্থাৎ শিরোনাম এবং সীমা, এটা কিন্তু আলোচনা করা আছে। আর আপনারা এছাড়াও কিন্তু আমার একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা হচ্ছে যে 2টি লাইন মনে রাখলেই কিভাবে দণ্ডবিধি আইনের 1 হইতে 131 ধারা মনে রাখতে পারবেন। আমি চ্যালেঞ্জ দিলাম যে যদি কেউ 2 লাইন মনে রাখতে পারেন, আমি যে 2 লাইন তৈরি করছি, তাহলে অবশ্যই 1 হইতে 131 ধারা আপনাদের মনে থাকবেই, এটা এক প্রকার গ্যারান্টি। যদি আপনি মনে রাখতে পারেন, আপনি চেষ্টা করেন। তো এক ধারা তো যথারীতি বললামই যে আলোচনার ভিতরে কিন্তু চলে আসছে যে বিধির শিরোনাম ও কার্যকারিতার সীমা। এইটা হচ্ছে যে এই দণ্ডবিধি নামে কিন্তু এই আইনটা অভিহিত হবে এবং সমগ্র দেশে কিন্তু এটি কার্যকর হবে। তো শিরোনাম সাধারণত এরকমই হয় যে এটা কোথায় কার্যকারিত হবে এবং এর কবে থেকে বলবৎ হবে। এটা গেল 1 নম্বর। তাহলে এই 2 নম্বর, 2 নম্বর ধারাটা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধসমূহের শাস্তি, অর্থাৎ বাংলাদেশের ভেতরে সংগঠিত মানে অপরাধ যদি কেউ করে তার শাস্তি। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এটা বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধ শাস্তি তো আছেই বা থাকবে বা এই আইন সেই জন্য, কিন্তু এখানে উল্লেখ করার দরকার কি? উল্লেখ করার দরকার হচ্ছে যে আমি ধরেন বাংলাদেশের নাগরিক, আমি যাই সৌদি আরব গেলাম কোনো কারণে, সেখানে যদি অপরাধ করলাম তাহলে আমার কি হবে, অর্থাৎ আমি বা আমি কোনো প্লেনের ভিতরে কোনো অপরাধ করলাম, বা আমি মালয়েশিয়াতে যেতে যেতে সমুদ্রের ভিতরে কোনো অপরাধ করলাম, সেটি আমাদের দেশের বাইরে অন্য দেশে, মনে করেন ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, হংকং, আদার যে কোনো কান্ট্রি হতে পারে, তো সেই ক্ষেত্রে আমি কি অপরাধে, আমার অপরাধের কি কোনো শাস্তি হবে না, সেই বিষয়টি আসছি। তো এই জন্যই দেখেন 2 ধারাতে আলোচনা করছে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধসমূহের শাস্তি। এরপরে এটার ব্যাখ্যাটা যদি আমি একটু মানে সংক্ষিপ্ত আকারে করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানে এই বিধিটা প্রণয়নের পদ্ধতি কিন্তু করছে যে যে কে কোথায় অপরাধ করতেছে, কার বিচার কোথায় হবে, এই সেজন্য কিন্তু এই 2 ধারাটা। 3 ধারাটা হচ্ছে এরকম যে বাংলাদেশের বাইরে সংগঠিত, যেটা একটু আগে আলোচনা করছিলাম, কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য বা অপরাধসমূহের শাস্তি,
অর্থাৎ বাংলাদেশের বাইরে, যেটা বললাম যে আপনি যদি বাইরে কোনো অপরাধ করে থাকেন তাহলে তার ভেতার কিন্তু আমাদের দেশে হবে, আপনি অপরাধের হাত থেকে বা আইনের হাত থেকে কিন্তু নিস্তার পাবেন না। এটাই হচ্ছে তিন ধারা। তো এই তিন ধারা যদি একটু ব্যাখ্যা করতে যাই, তাহলে কীভাবে বলতে পারি যে বাংলাদেশের বাইরে সংগঠিত কোনো ব্যক্তি অপরাধের জন্য যে কোনো বাংলাদেশি আইনে তার বিচার করা যাবে, সেটা যদি বাইরেও করে থাকে এবং এই দণ্ডবিধি আইন অনুসারে কিন্তু তার বিচার হবে। তো চার নম্বরে যেটি, সেটি হচ্ছে যে রাষ্ট্রের সীমানার বাইরে সংগঠিত অপরাধ সময়ের ক্ষেত্রে মানে এই বিধির আওতা সম্প্রসারিত, অর্থাৎ কতটুকু হবে, কোন জায়গার মানে কতটুকু হবে। সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো জায়গায় বাংলাদেশের কোনো নাগরিক যদি অপরাধ করে, বাংলাদেশের রেস্ট্রিক্টকৃত যে কোনো জাহাজ বা বিমানপথে বা কোনো আহরইতে যদি কেউ কোনো অপরাধ করে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের সংগঠিত মানে সেই অপরাধটি যদি বাংলাদেশে সংগঠিত করতো যে তাহলে তার যে রকম সাজা হতো, যে বিধিতে বিচার হতো, এটাও কিন্তু মানে ততটুকুই কিন্তু দণ্ডনীয় হবে সে যদি বাইরেও করে থাকে। তাহলে একটি উদাহরণ দিলে কিন্তু আপনার সুস্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আমি বাংলাদেশে একজন নাগরিক, আমি জাপানে খুনের অপরাধ সংগঠন করলাম, তো বাংলাদেশের যে কোনো স্থানে যদি আমার সন্ধান পাওয়া যায় তাহলে কিন্তু খুনের দায় ও বিচারের হইতে আমি কিন্তু রহিত হবে না, আমার কিন্তু অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এটা হলো চার নম্বর। আর পাঁচ নম্বর হচ্ছে যে এই আইন অন্য কোনো আইনকেই কিন্তু ক্ষুণ্ণ করবে না। অর্থাৎ সরকার যখন কোনো আইন প্রণয়ন করে তখন কিন্তু সেই আইনের ভিতরে উল্লেখ করেই দেয় যে এই আইন অন্য কোনো আইনকে ক্ষুণ্ণ করবে না। এটাই হচ্ছে পাঁচ নম্বর ধারার মূল বৈশিষ্ট্য। এবার ছয়, মানে ছয়টি হলো বিধির সংজ্ঞা ও ব্যতিক্রম সমূহ। এই চ্যাপ্টারটাই কিন্তু এরকম যে কোন কোন বিধিতে কী আছে সংজ্ঞা, অর্থাৎ কোনটাকে কী বলে, কাকে কী বলে, এবং সাধারণ ব্যতিক্রমের যে আওতাভুক্ত আছে, অর্থাৎ এই সকল ধারার প্রত্যেকটি সংজ্ঞা, প্রত্যেকটি দণ্ডপ্রাপ্ত অথবা দণ্ডবিধির প্রত্যেকটি উদাহরণ ব্যতিক্রম, এই সমস্ত বিষয় কিন্তু এই ছয় ধারাতেই উল্লেখ করা হয়েছে। এবার যদি আমরা সাথে চলে যাই তাহলে সাত ধারাটা হলো কী? আসলে সাত ধারাটা হচ্ছে যে কোনো অংশ বা যে কোনো উক্তি যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সে অংশে সেইটুকুই কিন্তু সামঞ্জস্যপূর্ণ, এর বেশি কোনোভাবেই আপনার মানে বাড়ানো বা কমানো যাবে না। তো এরপরে মনে করেন যেটা সংজ্ঞায়িত যেভাবে করছে, ধরেন লিঙ্গ সংজ্ঞায়িত যেভাবে করছে, এরপরের ধারাটি হলো লিঙ্গ। লিঙ্গ বলতে সেটাকেই বুঝাবে, যেরকম কিনি এটা একটা সর্বনাম বা পুরুষ নারী যে কোনো হতে পারে, এটা লিঙ্গ। বা বচনের ক্ষেত্রে ওইরকম হতে পারে যে এক বচন আর বহু বচন আমরা যেভাবে গ্রামারে পড়ছি এটি কিন্তু সেটি না, আইনের ভিতরে আছে বহু বচনের অর্থ হলো যে আওতাভুক্ত হতে হবে, একসাথে হতে হবে, এইগুলোকে কিন্তু এই বচনের মানে পর্যায়ে পড়ছে বা তাৎপর্য পড়ছে। পুরুষ মহিলার ক্ষেত্রে ওই যে নর বলতে আপনার দশ ধারায় নর বলতে যে কোনো সময়ের পুরুষ মানুষ বোঝাবে বা নারী মানুষের কেউ বোঝাতে পারে, এগারোই ব্যক্তি, আসলে এই সকল ধারাগুলোতে খুব বেশি আলোচনা করার কোনো সুযোগ নেই। এই জন্য বলবো যে এইগুলো আপনারা জাস্ট মুখস্থ করার জন্য মনে রাখবেন, অত ডিপলি ভিতরে যাওয়ার দরকার নেই। তো এগারো ধারায় হলো ব্যক্তি, বারো ধারায় হলো জনগণ। জনগণ বলতে তো আসলে সবাই কম বেশি বোঝেন, যে জনসাধারণ বলতে যে কোনো অংশ বা শ্রেণী অথবা যে কোনো সম্প্রদায়ের সাধারণ কথাটির কিন্তু অন্তর্ভুক্ত, এটি মূলত কিন্তু মানে হলো জনগণ, অর্থাৎ কোনো শ্রেণী বা কোনো সম্প্রদায় বা কোনো জনগোষ্ঠীর সম্মিলিত শব্দটাই হলো কিন্তু জনগণ। আর ১৩ কিন্তু আপনার হলো বাতিল, ১৩ মনে রাখা দরকার নেই, বাতিলটা মনে রাখতে পারেন। ১৪ হলো রাষ্ট্রের কর্মচারী, তো রাষ্ট্রের কর্মচারী অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত বা মানে কর্তব্যরত বা অথবা বাংলাদেশে যাদেরকে চাকুরিতে বহাল রাখা হয়েছে এই সকল কর্মকর্তা কর্মচারী কিন্তু হলো রাষ্ট্রের কর্মচারী, অর্থাৎ তারা সকলেই কর্মচারী। আর ১৫ ধারাও বাতিল, ১৬ ধারাও বাতিল, আগাই গেল। ১৭তে হলো সরকার, আর সরকার বলতে তো সবাই কম বেশি বুঝে, তারপরে সামান্য একটু বলি, সরকার বলতে বাংলাদেশ বা বাংলাদেশের কোনো অংশে কার্যনির্বাহী সরকার পরিচালনা করার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তিবর্গকে বোঝায়, কিন্তু একজনকে বোঝায় না, আমরা সাধারণত বুঝি যে একজনই সরকার, অমুক সরকার, আসলে না। ১৮ যথারীতি বাতিল, ১৯ হলো জজ, আমরা জজের ক্ষেত্রে অনেক সময় কথা বলি মানে আপনি কি জজ হয়ে পড়ছেন বা তুমি কি জজ হয়ে পড়ছেন, আসলে জজটা কী? জজটা হচ্ছে যে বিচারক, অর্থাৎ শুধু সরকারিভাবে বিচারক বলে আখ্যাত বা নিযুক্ত প্রত্যেক ব্যক্তিকে বোঝায় না কিন্তু, অর্থাৎ যে কোনো আইনগতভাবে কার্যকারী ব্যবস্থা বা কোনো দেওয়ানি বা ফৌজদারি বা হোক না কেন, বা চূড়ান্ত রায়দানকারী বা আপিল না করা না হইলে চূড়ান্তভাবে গণ্য হবে এইরূপ রায়দান বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে সকল ব্যক্তিবর্গ আছে তাদেরকেই মূলত বিচারক বলে। এরপরে বিচারালয়, বিচারালয়টা হচ্ছে কি? বিচারালয় বা আদালত বলতে শুধু বিচার কার্য করতে ক্ষমতাপ্রাপ্ত বিচারক বা বিচারক সংস্থাকে বোঝায়, যে ক্ষেত্রে মানে এইরূপ বিচারক বা বিচারক সংস্থা বিচার কার্য সম্পাদন করে। এরপরে
একুশ ধারাটা ইম্পর্টেন্ট, একুশ ধারার সংজ্ঞাটা অনেক সময় আসে সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী বলতে কী বুঝবো? একুশ ধারাতে সরকারি কর্মচারী বলতে কোনো সরকারি কর্তব্য সম্পাদন করে, সরকারি চাকরিতে কর্তব্যরত, সরকারের বেতনভুক্ত অথবা কমিশন আকারে মানে পারিশ্রমিক পেয়ে থাকেন, অর্থাৎ যদি কোনো সিভিলিয়ান, আমরা সবাই বুঝতে যে সরকারি লোকই মানে সরকারি কর্মচারী, আসলে না, কোনো সিভিল লোককেও যদি সরকার কোনোভাবে ডিপ্লয় করে, কোনো জায়গায় কাজে নিয়োগ করে, তিনিও কিন্তু সরকারের মানে কর্মচারী। কারণ হলো তিনি সরকারের বেতন ভাতা গ্রহণ করছেন, সুযোগ সুবিধা গ্রহণ করছেন, সরকারের নির্দেশ মেনে চলতেছেন। এই জন্য ব্যাখ্যা একটা যদি এক্সপ্লেনেশন আমরা দাঁড় করাই আপনাদের সামনে, তাহলে কীভাবে বলতে পারি যে সরকার কর্তৃক নিযুক্ত হোক বা না হোক, মানে সংজ্ঞা অনুসারের যে কোনো অন্তর্ভুক্ত ব্যক্তি সরকারি কর্মচারী রূপে কিন্তু গণ্য হবে। তো এটা যেগুলো একুশ ধারা, বাইশ ধারাটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। তো অস্থাবর সম্পত্তি বলতে আমরা সাধারণত কী বুঝি? যে জমি এবং ভূমির সাথে যুক্ত বা ভূমির সাথে যুক্ত এইরূপ কোনো কিছুর সাথে স্থায়ীভাবে আবদ্ধ বস্তু ব্যতি রেখে প্রত্যেক বর্ণনার শারীরিক সম্পত্তিকেই বোঝায় কিন্তু। আর এরপরে তেইশ ধারাটা হচ্ছে অন্যায় লাভ অন্যায় ক্ষতি, অবৈধ লাভ। অর্থাৎ অবৈধ লাভ হচ্ছে বেআইনিভাবে এইরূপ সম্পত্তি লাভ করা, যে সম্পত্তি লাভ করার অধিকার আপনার আমার নাই, এটাই কিন্তু হলো অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি। আর এরপরে চব্বিশ ধারাতে হচ্ছে অসাধুভাবে, অর্থাৎ আসলে শুনলেই বোঝা যায় যেটা সাধুভাবে করা হয় না সেটাই কিন্তু মূলত অসাধু। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা এর সাথে কিছুটা মিল আছে, সেটা হচ্ছে অসাধুভাবে আছে যে চব্বিশ ধারা মোতাবেক কোনো ব্যক্তি কারো অসাধুভাবে লাভ ঘটাইবার বা কারোর অবৈধভাবে ক্ষতি করবার উদ্দেশ্যে কিছু যদি করে, তাহলে ওই ব্যক্তি অসাধুভাবে করেছে বলে পরিগণিত হইবে। অর্থাৎ আমার দেখাচ্ছে লাভ না হলে ওর জন্য ক্ষতি হয়, এরকম উদ্দেশ্য নিয়ে যদি আমি কোনো কাজ করি সেটা কিন্তু অসাধুভাবে করা হয়েছে বলে পরিগণিত হইবে। পঁচিশ ধারাতে প্রতারণামূলকভাবে, আসলে প্রতারণামূলকভাবে এটা আবার কী ধরনের মানে সংজ্ঞা? এটা হচ্ছে যে কোনো ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে কিছু করলেই ওই ব্যক্তি প্রতারণামূলকভাবে তা করেছে বলিয়া পরিগণিত হইবে, অন্যথায় কিন্তু নাই। শুধুমাত্র প্রতারণার উদ্দেশ্যে করতে হবে, এখন আপনি সরল বিশ্বাসে যদি করে থাকেন তাহলে তো সেটা প্রতারণা হবে না। এরপরে ছাব্বিশে কি বিশ্বাস করিবার কারণ, অর্থাৎ কোনো ব্যক্তিকে কোনো বিষয়ে বিশ্বাস করার জন্য ওই ব্যক্তির বিশ্বাসের যথেষ্ট কারণ থাকলে তার ওই বিষয়ে বিশ্বাস করার কারণ আছে বলিয়া পরিগণিত হবে, অন্যথায় না। অর্থাৎ যদি কারোর কারণসঙ্গতভাবে বিশ্বাস করার প্রয়োজন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইটি বুঝাইবে। এরপরে সাতাশ ধারা, সেটা হচ্ছে যে মানে ভৃতিত্বের সম্পত্তি, অর্থাৎ যদি আমি খুব সহজ বাংলাতে বলি যে স্বামীর সম্পত্তি স্ত্রীর কোনো হক আছে কিনা বা কোনো অধিকার আছে কিনা, তো সেটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে থাকতে পারে কিন্তু আইনের দৃষ্টিকোণ থেকে কিন্তু সেটি স্ত্রীর কোনো বৈধ অধিকার নাই। এরপরে যেটি দণ্ডবিধানের আঠাশ ধারা, আসলে বেশি হয়ে যাচ্ছে, আঠাশ ধারাটা হচ্ছে যে নকল। তো নকল বলতে যেটা আসল নয় সেটাই মূলত নকল, কিন্তু আইনের ভাষা কিন্তু একটু ভিন্ন রকমের। আপনি যদি তার সাদৃশ্য তৈরি করেন ও মানে সেটার মতো দেখতে হুবহু এরকম অবিকল তৈরি করেন তাহলে কিন্তু মূলত নকল বলে। ২৯ হলো দলিল। তো দলিল বলতে আসলে আমরা কী বুঝি? আমরা মনে করি যে হলো জমি রেজিস্ট্রি করার দলিল বা হলো জমি ক্রয় করার দলিল, আসলে না। আইনের ভাষাতে দলিল বলতে কিন্তু আপনি যদি কোনো পাথরেও হলো লিখে রাখেন বা কোনো কাগজে হলো লিখিত থাকে বা হলো কোনো কোথাও যদি খোদাই করে রাখেন সেটিও কিন্তু হলো দলিল, যেটি হলো হস্তান্তরযোগ্য এবং যেটি আদালতে কিন্তু মানে দালিলিক প্রমাণ হিসেবে আপনি উপস্থাপন করতে পারেন, এই ব্যবহার করতে পারেন, সেই সমষ্টিগতভাবে সেটিকে মূলত দলিল। এরপরে ৩০ হলো মূল্যবান জামানত। আসলে এটা আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, আজকে আর না, ভিডিওটা এমনিতেই খুব বড় হয়ে গেছে বলে আমার মনে হয়। আশা করি পরবর্তী পর্বের জন্য আপনার অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সকল।